হ্যালো বন্ধুরা অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানায় স্বাগত যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অথবা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল তো ক্লিক করো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ফিরে যা আজকের টপিকে আজকের টপিকে আমরা আবার লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এর আগেও পাঁচটা ভিডিও বাংলাতে দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর নিয়ে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নাও আর এই যে আজকে সেট নম্বর সিক্স এটারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এটা সেট নম্বর সিক্স আর এই প্রশ্নগুলো যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি কোয়েশ্চেন নম্বর এক কলকাতা এম্পেরিয়াল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারী কে ছিলেন অপশান এ তো রয়েছে জন ম্যাকফার্লেন অপশান বি ভি এস কেশভন অপশান সি হরিনাথ দে অ্যান্ড অপশান ডি এস আর রঙ্গনাথন ক্যালকাটা ইম্পিরিয়াল লাইব্রেরি প্রথমে তো তখন ক্যালকাটা ছিল তো ক্যালকাটা ইম্পিরিয়াল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারিক ছিলেন অপশান এ এর সঠিক উত্তর জন ম্যাকফারল্যান নেক্সট কোয়েশ্চেন নম্বর টু ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্ট প্রকাশিত করে কে ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্ট এটা প্রকাশিত করে অপশান এ ডিআরটিসি প্রতিটা ফুলফর্ম এর আগে আলোচনা করে দেওয়া হয়েছে আর এখন আর বলছি না অপশান বি আই এফ সি আই এলএ অপশান ডি ইনস্টক সঠিক উত্তর অর্থাৎ ইনস্টক ইনস্টক ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্ট এটা প্রকাশিত করে नेक्स्ट क्वेश्चन নাম্বার 3 সালে মার্ক এর অবতারণা করেছিল কে মার্ক অবতারণা করেছিল অপশন এ OCLC অপশন বি ALA অপশন সি লাইব্রেরি অফ কংগ্রেস আর অপশন ডি ব্রিটিশ লাইব্রেরি তে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ লাইব্রেরি অফ কংগ্রেস লাইব্রেরি অফ কংগ্রেস উনিশশো ছিয়ানব্বই সালে মার্কের অবতারণা করেছিল কোয়েশন নম্বর ফোর ইনস্টক কার অধীনে ইনস্টক কার অধীনে রয়েছে অপশান এ ইউজিসি অপশান বি ডিএসটি অপশান সি ও সি অপশান ডি সি এস তো সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সিএসআইআর ইনস্টক সি এস অধীনে কোয়েশন নম্বর ফাইভ ইন্ডেক্স ইন্ডিয়া কি অপশন এ অ্যাবস্ট্রাকটিং সার্ভিস অপশন বি ইন্ডেক্সিং সার্ভিস অপশন সি রিপ্রোগ্রাফিক সার্ভিস অপশন ডি ট্রান্সলেশন সার্ভিস ইন্ডেক্সিং ইন্ডিয়া হল ইন্ডেক্সিং সার্ভিস নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ডাব্লিউআইপিও কোথায় অবস্থিত অপশন এ জেনেভা অপশন বি লন্ডন অপশন সি প্যারিস অপশন ডি নিউ ইয়র্ক তো সঠিক উত্তর অপশন এ অর্থাৎ জেনেভা উইপো ডাব্লিউ আই জেনেভাতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন পাঠকের সময় বাঁচানোর সম্পর্কে রঙ্গনাথনের কোন সূত্রে বলা হয়েছে অনেকবারই এরকম প্রশ্ন আসতে দেখেছি আর সেই তোমাদেরকে বলাও হয়েছে যে রঙ্গনাথনের বিভিন্ন সূত্রগুলো ভালো করে পড়ে রাখবে অপশান এ প্রথম সূত্রে অপশন বি তৃতীয় সূত্রে অপশন সি চতুর্থ সূত্রে অপশন ডি পঞ্চম সূত্রে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ চতুর্থ সূত্রে চতুর্থ সূত্রটা কী ছিল সেভ দ্য টাইম অফ ইউজার পাঠকের সময় বাঁচান তো এই সূত্রে পাঠকের সময় বাঁচানোর সম্পর্কে বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট আর বি আর এর চারটি এন্ট্রি কী কী এফআরবিআর যে চারটি এন্ট্রি রয়েছে সেগুলো কী কী অপশান এ পার্সোনালিটি ম্যাটার এনার্জি স্পেস অপশান বি বুকস ফর্ম এবিলিটি টাইপ অপশান সি ওয়ার্ক ম্যানিফেস্টেশন এক্সপ্রেশন আইটেম অপশন ডি ডিসিপ্লিন অ্যাকশন পার্সোনালিটি কোয়ালিফিকেশন তো সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ওয়ার্ক ম্যানিফেস্টেশন এক্সপ্রেশন আর আইটেম নেক্সট কোয়েশন নম্বর নাইন মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কত সালে কার্যকরী হয় বলেছিলাম যে যেগুলো পাবলিক লাইব্রেরি অ্যাক্টগুলো রয়েছে সেগুলো প্রতিটারই প্রকাশশাল সম্পর্কে তোমরা পড়ে রাখবে এগুলোতে থেকে কিন্তু প্রশ্ন একটা না একটা আসবেই তো মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কার্যকরী হয়েছিল কত সালে অপশন এ উনিশশো উনচল্লিশ সালে অপশন বি উনিশশো চল্লিশ অপশন সি উনিশশো ছেচল্লিশ ডি উনিশশো আটচল্লিশ তো সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালে মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট উনিশশো আটচল্লিশ সালে কার্যকরী হয় কোয়েশ্চেন নম্বর টেন আমেরিকার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রন্থাগার আন্দোলনের জনক কাকে বলা হয় আমেরিকার যে গ্রন্থাগার আন্দোলন তার জনক কাকে বলা হয় অপশান এ জে ডি ব্রাউনকে অপশান বি এইচ ই ব্লিসকে অপশান সি জন পল ওটলেটকে অপশান ডি ম্যালভিল ডিউইকে তো সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ম্যালভিল ডিউই নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন কে ইনফরমেশনের উৎসগুলিকে প্রচলিত অর্থাৎ কনভেনশনাল অপ্রচলিত অর্থাৎ নন কনভেনশনাল নব্য প্রচলিত অর্থাৎ নিউ কনভেনশনাল এবং মাইক্রো ডকুমেন্টস এই শ্রেণীগুলিতে শ্রেণীবদ্ধ করেছেন অপশান এ রঙ্গনাথন অপশান বি ভ্রাডফুড অপশান সি গ্রোগান অ্যান্ড অপশান ডি হেনসন তো সঠিক উত্তর এর আগেও বলা হয়েছে রঙ্গনাথন রঙ্গনাথন যে ইনফরমেশনের উৎসগুলো রয়েছে ইনফরমেশন সোর্সগুলো রয়েছে সেগুলোকে চারটে শ্রেণীতে ভাগ করেছেন তাই তো কী কী কনভেনশনাল নন কনভেনশনাল নিউকনভেনশনাল আর মাইক্রো ডকুমেন্টস নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ কোন বছর ইউজিসি ইনফ্লিভনেট প্রতিষ্ঠিত হয়েছে অপশন এ উনিশশো বাহাত্তর অপশন বি ঊনিশশো অষ্টআশি অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন বি অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালে ইউজিসি ইনফ্লিভনেট প্রতিষ্ঠিত হয়েছিল কোয়েশ্চেন নম্বর থার্টিন কোনটি ফার্মিংটন পরিকল্পনার সাথে সম্পর্কিত অপশন এ গ্রন্থাগার আইন অপশন বি গ্রন্থাগার ক্যাটালগিং অপশান সি গ্রন্থাগার সহযোগিতা অপশন ডি গ্রন্থাগার ইন্ডেক্সিং পরিষেবা তো সঠিক উত্তর অপশান সি অর্থাৎ গ্রন্থাগার সহযোগিতা এটা ফার্মিংটন পরিকল্পনার সাথে সম্পর্কিত কোয়েশ্চেন নম্বর ফরটিন এসডিআই পরিষেবাটি একটি অপশন এ গ্রুপ পরিষেবা অপশন বি স্বতন্ত্র পরিষেবা অপশন সি সমান্তরাল পরিষেবা অপশন ডি রেটসপেকটিভ পরিষেবা এসডিএ যে পরিষেবা সেটা কী পরিষেবা তো সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ স্বতন্ত্র পরিষেবা ইন্ডিভিজুয়াল সার্ভিস নেক্সট কোয়েশন নম্বর ফিফটিন কলেজ লাইব্রেরি কমিটির সেক্রেটারি কে কলেজ লাইব্রেরি যে কমিটি তার সেক্রেটারি কে হন অপশন এ প্রিন্সিপাল অপশন বি ভাইস প্রিন্সিপাল অপশন সি লাইব্রেরিয়ান অপশন ডি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এটা লাইব্রেরিয়াল নয় এটা লাইব্রেরিয়ান হবে টাইপিং মিস্টেক আছে তো সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ লাইব্রেরিয়ান কলেজ লাইব্রেরি কমিটির সেক্রেটারি হন লাইব্রেরিয়ান কোয়েশ্চেন নম্বর সিক্সটিন ড্যাশ ভিব্লিওগ্রাফি হল বিশ্বজুড়ে প্রকাশিত সকল গ্রন্থের একটা পদ্ধতিগত তালিকা কোন বিব্লিওগ্রাফিটা বিশ্বে যত গ্রন্থ প্রকাশিত হয় তার একটা পদ্ধতিগত তালিকা ইউনিভার্সাল বিবলিওগ্রাফি ট্রেড বিব্লিওগ্রাফি সিস্টেমেটিক বিবলিওগ্রাফি নাকি ডিসক্রিপটিভ বিবল্লিওগ্রাফি সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ইউনিভার্সাল বিব্লিওগ্রাফি ইউনিভার্সাল বিব্রোগ্রাফি হল বিশ্বজুড়ে প্রকাশিত সকল গ্রন্থের একটা পদ্ধতিগত তালিকা কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন সিসিসি অর্থাৎ ক্লাসিফায়েড ক্যাটালগিং কোড এতে কয়টি এন্ট্রি রয়েছে এই সিসিতে অর্থাৎ ক্লাসিফায়েড ক্যাটালগিং কোডে কয়টি এন্ট্রি রয়েছে অপশান এ চারটি এন্ট্রি অপশান বি তিনটি এন্ট্রি অপশান সি পাঁচটি এন্ট্রি আর অপশন ডি ছয়টি এন্ট্রি সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ ছয়টি এন্ট্রি রয়েছে সিসিতে অর্থাৎ ক্লাসিফাইড ক্যাটালগিং কোডে ছয়টি এন্ট্রি রয়েছে কোয়েশ্চেন গ্রন্থাগারের প্রধান বা মুখ্য রেকর্ড কোনটা অপশন এ অ্যাক্সেশন রেজিস্টার অপশন বি কালেকশন রেজিস্টার অপশন সি ক্যাটালগ অপশন ডি সেলফ লিস্ট সঠিক উত্তর অপশন এ অর্থাৎ অ্যাক্সেশন রেজিস্টার অ্যাক্সেশন রেজিস্টার হল লাইব্রেরির মেন রেকর্ড ঠিক আছে প্রধান বা মুখ্য রেকর্ড যদি ইংলিশে বলা হয় তাহলে মেন রেকর্ড নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইনটিন প্যাকেজ লাইব্রেরি নিম্নলিখিত কোন পরিষেবাগুলির মধ্যে একটি অপশন এ রিসার্চ ওয়ার্ক অপশন বি রেফারেন্স ওয়ার্ক অপশন সি লেন্ডিং সার্ভিস অপশন ডি এক্সটেনশন সার্ভিস তো সঠিক উত্তর কী হবে এই সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ এক্সটেনশন সার্ভিস প্যাকেজ সার্ভিস যেটা রয়েছে এই সরি প্যাকেজ লাইব্রেরি রয়েছে সেটা এক্সটেনশন সার্ভিসের মধ্যে একটা নেক্সট কোয়েশ্চেন্টি ভারতীয় কপিরাইট আইন যেটা উনিশশো সাতান্ন সালে পাস হয়েছিল তো সেটা কত সালতে কার্যকরী হয়েছিল অপশন এ উনিশশো আটান্ন অপশান বি উনিশশো উনষাট অপশান সি উনিশশো ষাট অপশান ডি উনিশশো পঁয়ষট্টি ভারতীয় কপিরাইট আইন কত সালে কার্যকরী হয়েছিল বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ উনিশশো আটান্ন সালে উনিশশো সালে অর্থাৎ যখন এটা পাস হয়েছিল উনিশশো সালে তার ঠিক এক বছর পর থেকে এটা কার্যকরী হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ